বন বিড়াল ধরতে গিয়ে সাধারণ মানুষের সামনে অকর্মণ্যতার পরিচয় দিল বন কর্মীরা। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া বনদপ্তরের অধীন করইলং এলাকার বাসিন্দা রতন দেবনাথের বাড়িতে। এদিন আচমকাই রতন দেবনাথ নিজের বাড়ির কাঁঠাল গাছে একটি বন বিড়াল দেখতে পায়, যা দেখতে অবিকল বাঘের মতো। বাঘ সন্দেহে রতন দেবনাথ তৎক্ষণাৎ বনদপ্তরে খবর পাঠায়। খবর পেয়ে সেখানে ছুটে যায় বন কর্মীরা। তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকার কারণে এই বন বিড়ালটিকে ধরার বদলে লম্বা বাঁশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ওই বন বিড়ালটিকে তাড়িয়ে দেয় বনকর্মীরা। স্বাভাবিকভাবেই তাদের উচিত ছিল বন বিড়ালটিকে ধরে গভীর কোনো জঙ্গলে ছেড়ে দেওয়া বা অভয়ারণ্যে নিয়ে যাওয়া, কারণ এই বিরলতম বন বিড়ালদের দেখা যায় না বললেই চলে। এদিকে এক বনকর্মী জানান, প্রয়োজন বোধ করিনি তাই বন বিড়ালটিকে পাকড়াও করিনি, যা অনেকটা হাস্যকর বলেও মনে হয়েছে একাংশের। আমি ফোনের মাধ্যমে খবর পাই যে করিলং ইন্টার রুটে একজনে একটি বাড়িতে আম গাছের মধ্যে একটা বন বিড়াল রয়েছে বলে। তারপর আমি করে করে আমার স্টাফদের নিয়ে আসি, নিয়ে আসে দেখি এই গাছের উপরে বসে আছি। তারপর আমরা দৃঢ়ক্ষণ প্রচেষ্টা করে লাভ দিয়ে ফেলে জঙ্গলে চলে হলো। আমি আইসি বাড়িতে, আয়া দেখি গাছের উপরে একটা মানে বাঘের মতন কালার। তারপরে দেখছি, দেখিয়া বনদপ্তরে মানে খবর দেওয়া হয়েছে, তারা দেখবো এটা কি মনে করতেছেন? বিরল প্রজাতি যে তো জঙ্গলে রইব, কিন্তু বাড়ি করেন না, যেটা মানে বুঝতেছি বা কালারে বাঘের মতন কালার। বনকর্মীদের এই ধরনের আচরণ অনেকটি হাসির কারণ হয়ে দাঁড়িয়েছে। যে জায়গায় বন বিড়ালটিকে ধরে গভীর কোনো জঙ্গলে ছেড়ে দেওয়া যেত কিংবা অভয়ারণ্যে নিয়ে যাওয়া যেত, সেই জায়গায় এইভাবে বিড়ালটিকে ছেড়ে দেওয়া হলো। একেই তো বিলুপ্তি, অন্যদিকে আবার বাঘের মতো দেখতে, লোকালয়ে থাকার কারণে মানুষের আক্রমণের শিকার হতেই পারে। বন বিড়ালটি মানুষকে আক্রমণ না করলেও ভীতু মানুষেরা আক্রমণ করলে তার দায় কে নেবে, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।